আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে সপ্তম অধ্যায় বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা সম্পর্কে জানবো এবং তোমাদেরকেও জানাবো তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা ইতিপূর্বে রাষ্ট্র সম্পর্কে আলোচনা করেছি সরকার ব্যবস্থা রাষ্ট্রের যন্ত্রস্বরূপ সরকারের মাধ্যমে রাষ্ট্র তার কাজ করে সরকারের কার্যগুলি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য সরকারের বিভিন্ন বিভাগ বা অঙ্গ থাকে সাধারণভাবে বলতে বলতে সরকার আমরা যা বুঝি আইন ও রাজনৈতিক দল আন্দোলন পুলিশ সামগ্রিক সরকারের তিনটি বিভাগ যথা এক নির্বাহী ও শাসন বিভাগ দুই আইন বিভাগ তিন বিচার বিভাগ প্রত্যেক রাজনৈতিক ব্যবস্থার তিনটি মৌলিক বিভাগ বিদ্যমান থাকে কেননা সরকারের গুরুত্বপূর্ণ তিনটি কাজ হচ্ছে প্রশাসন পরিচালনা করা আইন প্রণয়ন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রশাসন পরিচালনা দুই ধরনের একটি হচ্ছে কেন্দ্রীয় অপরটি হচ্ছে স্থানীয় প্রশাসন এ অধ্যায় শেষে আমরা সরকারের বিভিন্ন অঙ্গ প্রশাসন ব্যবস্থা সম্পর্কে অবহিত হব এ অধ্যায় পাঠ শেষে আমরা বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গসমূহ সম্পর্কে ব্যাখ্যা করতে পারব রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী ব্যাখ্যা করতে পারবো জাতীয় সংসদ ও ক্ষমতা কার্যাবলী ব্যাখ্যা করতে পারবো জাতীয় সংসদ শাসন বিভাগকে কিভাবে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করতে পারব বাংলাদেশের বিচার বিভাগের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করতে পারবো জনগণের মৌলিক অধিকার সুরক্ষা আইনের শাসন ও সংরক্ষণের বিচার বিভাগের ভূমিকা ব্যাখ্যা করতে পারবো বিচারপতি নিয়োগের প্রতিক্রিয়া বর্ণনা করতে পারব বাংলাদেশের প্রশাসনিক অবকাঠামো বর্ণনা করতে পারব বাংলাদেশের স্থানীয় প্রশাসনের গঠন ও কার্যাবলী বর্ণনা করতে পারবো বাংলাদেশের উন্নয়নে স্থায়ী প্রশাসনের গুরুত্ব মূল্যায়ন করতে পারব সম্পর্কে সচেতন হব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ